দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার কুড়ির ফলাফল দিল্লি এখন কার দখলে বিপুল জয়ে জয়ী আম আদমি পার্টি মিষ্টি মুখ মিষ্টি বিতরণ এবং নীল সাদা বেলুনে সাজানো পার্টির অফিস চত্বরে এখন উৎসবের মেজাজ দিল্লি ছাড়িয়ে এরাজ্যেও আশ্রে পড়েছে আপ ঝড়। গত মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ছিল রাজধানীর রাজনীতিতে আম আদমি পার্টির আগমন কাল থেকেই লড়াই তিনমুখী কংগ্রেস বিজেপি এবং আম আদমি পার্টির দু সালে সত্তরটি আসনের মধ্যে সাতষট্টিতেই জিতে বিরোধীদের ধুয়ে মুছে একরকম সাফ করে দেয় আপ গত বিধানসভা ভোটে ২০১৫ সালে দিল্লির সত্তরটি আসনের মধ্যে সাতষট্টিতেই জিতেছিল আপ কিন্তু দু হাজার উনিশের লোকসভা ভোটের নিরিখে চিত্রটা একদম উল্টো সত্তরটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পঁয়ষট্টিতে এগিয়েছিল বিজেপি পাঁচটিতে কংগ্রেস আপ একটিতেও নয় লোকসভার সাতটি আসনের সাতটিতেই যেতে বিজেপি 2014 সালের লোকসভা ভোট যে ভোটে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি সেই ভোটেও বিজেপি দিল্লিতে 7 এর সাথে সাথে জিতেছিল কিন্তু পরের বছরই বিধানসভা ভোটে আপ স্রোতে ভেসে গিয়েছিল বিজেপি জনতার রায় শনিবারই ইভিএম বন্ধি হয়ে গিয়েছিল আর মঙ্গলবার ভোট গণনা শুরু হয় সকাল আটটায় বুথ ফেরত সমীক্ষার আভাস কিন্তু বলছিল কেজরের দলই ফের দিল্লির ক্ষমতায় ফিরতে চলেছে দিল্লি বিধানসভা ভোটে সত্তরটি আসনের মধ্যে বাষট্টি আসনে জিতে তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে আম আদমি পার্টি সেখানে বিজেপি পেয়েছে মাত্র আটটি আসন রেকর্ড ভোটে হার হয় বিজেপির দিল্লির মানুষকে ধন্যবাদ দিতে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী পাশে ছিলেন আপের জয়ে উৎসবের মেজাজ পশ্চিম বর্ধমান এবং হাওড়ায় আপের বিজয় মিছিল বের হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছে দিল্লির মানুষ সঙ্গে তার আরও বক্তব্য ছিল মানুষ শুধুই উন্নয়ন দেখেই ভোট দেবে এনআরসি এনপিআর সিএএ কিছুই চলবে না এখানে